সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। বারবার চাকরি পরীক্ষায় কমন আসা 100টি নতুন সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমাদের 11তম পর্ব, 10টা পর্বের 1000 প্রশ্ন আপনি প্লে লিস্টে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন, চাইলে দেখতে পারেন। আপনি যদি চ্যানেলটি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান কোনটি? ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় কত সালে? ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় 1912 সালে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন তিতুমীর। শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন 1765 সালে। সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে? সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন লর্ড বেন্টিক। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে হল্যান্ড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে। 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল বাংলা 1176 সালে। যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল কয়টি? 1954 সালে যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল 4টি। 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে নুরুল আমিন। মোগল আমলে ঢাকার নাম কি ছিল? মোগল আমলে ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি? 1954 সালের পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় ন্যাশনাল আওয়ামী পার্টি। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য কি ছিল? 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। প্রাচীনকালে এদেশের নাম ছিল কি? প্রাচীনকালে এদেশের নাম ছিল বঙ্গ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে? সঠিক উত্তর হচ্ছে ফা হিয়েন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা কত ছিল? বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামি সংখ্যা ছিল 35 জন। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়? কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়? সঠিক উত্তর হচ্ছে 1958 সালে। ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয়? ভারতীয় উপমহাদেশে প্রথম ও কার আমলে ডাক সার্ভিস চালু হয়? সঠিক উত্তর হচ্ছে শেরশাহ। নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? সঠিক উত্তর 1859 থেকে 62 সালে। 1905 সাল ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সে প্রদেশটির নাম কি? 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশটির রাজধানী হয়েছিল সে প্রদেশটির নাম হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? সঠিক উত্তর হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?
শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কখন? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। মোহাম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? মোহাম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? সঠিক উত্তর হচ্ছে 3রা শতাব্দীতে। 1940 সালের লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? 1940 সালের লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন এ.কে. ফজলুল হক। হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে কখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি আক্রমণ করে? সঠিক উত্তর হচ্ছে 25শে মার্চ 1971 সালে। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 1487 সালে। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কার্জন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়? কোন সালে ইউরোপ হতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 1498 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কখন? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ভারতের সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? ভারতের সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দেন? কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দেন? সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি ঘোষণা হচ্ছে দুদুমিয়ার। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? সঠিক উত্তরটি হচ্ছে আওরঙ্গজেব। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনের সঙ্গে। পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় হচ্ছে 1556 সালে। বাংলাদেশ ধাতব মুদ্রা কবে থেকে চালু হয়? বাংলাদেশে ধাতব মুদ্রা কবে থেকে চালু হয়? সঠিক উত্তর হচ্ছে 4 জানুয়ারি 1973 সাল থেকে। বাংলাদেশের মূল্য সংশোধন কর প্রথম প্রবর্তিত হয় কখন? বাংলাদেশের মূল্য সংশোধন কর বা ভ্যাট প্রথম প্রবর্তিত হয় হচ্ছে 1 জুলাই 1991 সাল থেকে। প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? প্রতিবছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে আংকটাড। মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য কী? মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে রপ্তানি বৃদ্ধি করা। কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়? নিম্নোক্ত ব্যাংকগুলোর মধ্যে উত্তরা ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? কৃষি নির্ভর বাংলাদেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1973 সালে। প্রবাসীদের আয়কে হিসেবে ধরা হয় কি? সেটা হচ্ছে NNP। প্রবাসীদের আয়কে হিসাবে ধরা হয় NNP। নিচের কোনটি বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক? নিচের কোনটি বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক? সঠিক উত্তরটি হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ডিমেট কি? ডিমেট হচ্ছে শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। ডিমেট শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। বাংলাদেশে ইপিজেড নেই কোন জেলায়? বাংলাদেশে ইপিজেড নেই নিম্নোক্ত জেলাগুলোর মধ্যে রাজশাহীতে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা কোনটি? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। বাংলাদেশের সরকারের আয়ের প্রধান উৎস কি? বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব।
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কর রাজস্ব। বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? সঠিক উত্তর হচ্ছে 80-এর দশক। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সনে চালু হয়? বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় কখন? বাংলাদেশের কাগজের নোট প্রথম চালু হয় হচ্ছে 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কী? বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় হচ্ছে রেডিমেড গার্মেন্টস। নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর হচ্ছে আমানত গ্রহণ। আমানত গ্রহণ কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। ঐতিহাসিক 6 দফায় কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না তা হচ্ছে বিচার ব্যবস্থা। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় 10 নং সেক্টর নিয়ে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে। দুনিয়ার মজদুর এক হও উক্তিটির প্রবক্তা কে? দুনিয়ার মজদুর এক হও উক্তিটির প্রবক্তা হচ্ছে কার্ল মার্ক্স। থার্ড কি? থার্ড হচ্ছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জাতিসংঘ মানবাধিকার পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2006 সালে। আধুনিক ভূ রাজনীতির জনককে? আধুনিক ভূ রাজনীতির জনক হচ্ছে রুডলফ কেজিলেন। এ পৃথিবী আমার এটি কোন সংস্থার মূলমন্ত্র? এ পৃথিবী আমার এটি জাতিসংঘের মূলমন্ত্র। চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশটির নাম কি? চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশটির নাম হচ্ছে মঙ্গোলিয়া। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম কি? বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম হচ্ছে বেসিস। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। রাশিয়ার মুদ্রার নাম রুবল। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করেছে কোন দেশ? বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে সেকেন্ড হোম প্রোগ্রাম চালু করেছে মালয়েশিয়া। বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থার সদর দপ্তর হচ্ছে রোম। আটলান্টিক ওয়াল কোথায় অবস্থিত? আটলান্টিক ওয়ালের অবস্থান হচ্ছে ফ্রান্সে। বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে। ইউরো জোন কতটি দেশের সমন্বয়ে গঠিত? ইউরো জোন গঠিত হচ্ছে 19টি দেশের সমন্বয়ে। বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর হচ্ছে জেনেভা। সিডনি লজ অবস্থিত কোন দেশে? সিডনি লজ অবস্থিত হচ্ছে স্কটল্যান্ডে। আল নুসরা কোন দেশের গেরিলা সংস্থা? আল নুসরা হচ্ছে সিরিয়ার গেরিলা সংস্থা। বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে? বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে 1946 সালে। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? নিম্নোক্ত কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? সঠিক উত্তরটি হচ্ছে কম্বোডিয়া। নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? নাথু লা পাস যে দুটি দেশকে সংযুক্ত করেছে দেশ দুটি হচ্ছে ভারত ও চীন। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি? জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য হচ্ছে 17টি। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10ই ডিসেম্বর। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর। দি লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল। মিয়ানমারের নির্বাচিত সরকারের নাম কি? মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার। আকাবা একটি সমুদ্র বন্দর। আকাবা একটি সমুদ্র বন্দর।